the one who told you. বিসমিল্লাহ আপনারা দেখছেন আমাদের বিএনপি এবং তাদের সহযোগী কিছু রাজনৈতিক দল বেশ কয়েকদিন যাব অরাজকতা সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন ধরনের জনগণের দুর্ভোগ সৃষ্টি করার জন্য বিভিন্ন ধরনের কর্মসূচি তারা দিয়ে যাচ্ছে। গতকালকে তারা একটা বড় ধরনের কর্মসূচি দিয়েছেন, তার আগেও সারা মানে সারা বাংলাদেশ থেকে তাদের নেতা কর্মীদেরকে এনে জড়ো করেছিলেন। তার আগেও আপনারা দেখেছেন পদযাত্রা, সেখানেও সারা বাংলাদেশের নেতাকর্মী বিএনপি নেতাকর্মীদের একত্র করে তারা পদযাত্রা করেছে। আমাদের সরকার সবসময় আমরা বলে আসছি রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি প্রদান করবে, এখানে আমাদের কোনো বাধা নেই। যখনই তারা জনগণের দুর্ভোগ সৃষ্টি করবে, জানমাল ক্ষতি করবে কিংবা কাউকে আহত করবে, হত্যার প্রচেষ্টা হবে, গাড়ি ভাঙচুর করবে, জনদুর্ভোগ সৃষ্টি করার যে কোনো ব্যবস্থা তারা নেবে, সেইখানে নিরাপত্তা বাহিনী তাদের যে অর্পিত দায়িত্ব সেটা তারা পালন করবে, কারণ তাদের এটা পবিত্র দায়িত্ব, তারা ওয়াদাবদ্ধ। সেই জায়গা আজকে সেই রকমই আপনারা জানেন, আপনারা এটাও জানেন হাইকোর্ট থেকে পরিষ্কার নির্দেশনা রয়েছে যে বিএনপির বর্তমান যে ভারপ্রাপ্ত চেয়ারপারসন, যিনি লন্ডন থেকে নানান ধরনের বার্তা দিয়ে বিএনপি কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, তিনি কালকের জনসভায় হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও তিনি তার ভাষণ প্রচারিত হয়েছে, আপনারা সেটাও লক্ষ্য করেছেন, যেটা নিয়ে আমাদের সাধারণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কিছুক্ষণ আগে প্রেস ব্রিফিং করেছেন। আমরা এখানে আপনারা দেখেছেন পুলিশের হাসপাতাল, আজকে দায়িত্ব পালন করতে চাই পুলিশ, আপনারা সবসময় দেখে আসছেন সব সময় পুলিশ তার দায়িত্ব পালন করতে যেয়ে তারা কিন্তু পিছনে ফেরে না, আহত হবেন না কী হবে তারা তাকায় না। আমরা জঙ্গি দমনও দেখেছি পুলিশ শাহাদাত বরণ করেছেন, কিন্তু তাদের দায়িত্ব থেকে তারা অবিচল রয়েছেন, তারা পিছিয়ে হটে নাই। আজকেও পুলিশ এই বীরত্বের সঙ্গে তারা এই ধরনের সন্ত্রাস মোকাবেলা করেছেন। আপনারা 1400 দেখেছেন অগ্নি সন্ত্রাসের ডাক দিয়েছিলেন তখনকার চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এমন কোনো মানে মানুষের থেকে আরম্ভ করে কোনো জীবজন্তু এই অগ্নি সন্ত্রাস থেকে বাদ চায়নি, গাড়ি ভাঙচুর, গাড়ি জাগর, মানুষকে পুড়িয়ে দগ্ধ করা সব কিছুই আপনারা লক্ষ্য করেছেন। তারপরে মানুষ একবার মানে তাদেরকে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং তারা তখন থেকে ধিকৃত হিসাবে তারা আজকে মানে পরিচিত হয়েছিল। আজকে আজকে আপনারা দেখেছেন তারা ঢাকাকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য একটা প্রোগ্রাম রয়েছে, যদিও বলেছেন তারা অবস্থান করবেন, কিন্তু অবস্থান করেই তারা কিন্তু বসে থাকেননি। আমরা কয়েকজন বিএনপির সেন্ট্রাল নেতাদেরকে দেখেছি, তারা এসে তারা বিভিন্ন জায়গায় অবস্থান করে রাস্তা বন্ধ করে দিয়েছেন, রাস্তার উপরে দাঁড়িয়ে সমস্ত যানবাহন বন্ধ করে দিয়েছেন। পুলিশের দায়িত্ব পালন করতে যে আপনারা দেখেছেন এই পর্যন্ত 31 জন পুলিশ এই হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং আরও কয়েকটা হাসপাতালে তারা চিকিৎসা সেবা নিয়েছেন এবং কয়েকজন চিকিৎসা সেবা নিয়ে তারা অল্প আহত হয়েছিলেন, তারা বাড়ি ফিরে দিয়েছেন। এইখানে এখানে এডিশনাল ডিআইজি আমার মেহেদি, আপনারা দেখেন এখানে তার মানে তার উপরে বৃষ্টির মতন ঢিলা ছুড়েছে, কিন্তু তিনি মানে তার বদলে যে একটা রিভেন্স নেওয়া একটা গুলি ছুড়ে আসছে, কিন্তু সেটি কাজটি পুলিশ করেনি, নীরবে তারা সহ্য করেছেন এবং তাদেরকে পিছু হটতে বাধ্য করেছেন। এই প্রক্রিয়ায় আমাদের মোট
যে আমি সংখ্যাটি বললাম, এই সংখ্যায় এই হাসপাতালে এখনও চিকিৎসা হচ্ছে। আপনারা তারা তাদের আমরা 14-15 আমরা দেখেছি এই অগ্নি সন্ত্রাসের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একটা ওই আপনারা দেখছেন অগ্নিদগ্ধদের সেবার জন্য একটা হাসপাতাল তৈরি করতে তিনি মানে উপায়ন্তর ছিল না, তিনি বাধ্য হয়েছিলেন এবং মানুষের সেবার জন্য তিনি একটা হাসপাতাল তৈরি করেছিলেন, বার্ন ইউনিট হাসপাতাল, ক্যাপাসিটি বাড়িয়ে আর একটা নতুন একটা ইউনিট করে দিয়েছিলেন। এত এত পরিমাণ তাদের হাতে ই হয়েছিল। আজকেও এই ঘটনার পরের থেকে আমাদেরকে সেই স্মরণ করিয়ে দেয় যে আবার কি তারা সেই প্রোগ্রাম নিচ্ছে কিনা, আবারও সেই ঢাকা অবরোধ করবে কিনা, আবারও সেই অগ্নি সন্ত্রাসে ফিরে যাবে কিনা, আবারও সেই মানুষকে জ্বালিয়ে পুড়ে মারবে কিনা, সেই ধরনের প্রোগ্রাম তারা দিচ্ছে কিনা। আমরা কিছুক্ষণ আগে আমরা নিপুণ রায়ের একটি মানে ফেসবুকে অডিও আমরা শুনলাম, তিনি বলতেছেন যে তোমরা আগুন ধরাও, এগুলি কি আমাদের দেখাতে হবে, জায়গা মতো দেখাতে হবে, জায়গাটা কোনটা তিনি নিজেই জানেন, দাউ দাউ করে আগুন জ্বালানোর হুকুম তিনি দিচ্ছেন। সব জায়গা থেকে নেতারা, বিএনপির নেতারা এই ধরনের কাজের জন্য উৎসাহ দিচ্ছেন। আমরা এটার তীব্র নিন্দা প্রকাশ করছি। আমাদের পুলিশ, আমাদের নিরাপত্তা বাহিনী, তাদের উপরও যে অর্পিত দায়িত্বটি সে দায়িত্ব তারা পালন করবে, এটা যেমন সত্য তা সেইরকমভাবেই আমি আহ্বান করব, তারা যেন এই ধরনের জ্বালাও পোড়াও 14-15 যা করছিল, যে নৃশংসতা তারা করেছিল, এগুলির পুনরাবৃত্তি যেন না ঘটায়। এগুলি ঘটালে আমাদের পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, এদেশের জনগণ কেউ এটা সহ্য করবে না।